volcano Mombacho. Assalamualaikum বন্ধুরা, গ্রানাডা নিকারাগুয়ার সবচাইতে ফেমাস এবং মোস্ট ভিজিটেড টুরিস্ট প্লেস। তার অনেকগুলো কারণ আছে, এখানে রেস্টুরেন্ট, থাকার জায়গা সবই আছে, কিন্তু আমি সেদিকে ফোকাস করার আগে এই লেক এবং মোম্বাচো ভলক্যানো সম্পর্কে কিছু বলবো। আমার সাথে যে আমার বোট ড্রাইভার ছিল, ও আমাকে বলতেছিল যে থাউজেন্ডস ইয়ার্স এগো, 1000 বছরের আগে এই মোম্বাচো ভলক্যানো লাভাটা ব্লো আপ করার কারণে লেক নিকারাগুয়াতে এরকম অলমোস্ট 365টা ছোটো ছোটো আইল্যান্ড তৈরি হয়। মজার ব্যাপার হচ্ছে মোম্বাচো ভলক্যানো স্টিল অ্যাক্টিভ। এই গ্রানাডার আইল্যান্ডে আসলেও দূর থেকে দেখা যায় যে ভলক্যানোর স্মোক মানে ধোঁয়া বের হচ্ছে। অনেকে আবার সেখানে ড্রাইভ করে যাওয়ার রাস্তা আছে, অনেকে ড্রাইভ করে যায়। তো সে যাই হোক, লেক নিকারাগুয়া এটি কিন্তু পুরা সেন্ট্রাল আমেরিকার ভিতরে সবচাইতে বড় লেক, আর অলমোস্ট পুরা এন্টায়ার নর্থ আমেরিকার ভিতরে নাম্বার 10। সো এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। আমি যদি নিকারাগুয়া নামটা বাদ দেই, আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশের প্রত্যন্ত কোনো অঞ্চলে আসছি যেখানে বন্যা হয়েছে, আর আমি নৌকার ভিতরে ঘুরতেছি। নিকারাগুয়াতে ট্রপিক্যাল ক্লাইমেট হওয়াতে আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন, যদি বৃষ্টি না হয়। ইউ গাইজ উইল লাভ ইট। আমার বোট ড্রাইভার যেটা বললো যে কিছুক্ষণ আগে যে বাড়িটা দেখলেন, যে $2 মিলিয়ন, বিভিন্ন দেশ থেকে অনেক ধনাঢ্য ব্যক্তিরা আসে এই আইল্যান্ডে বাড়ি কেনার জন্য। সত্যি এটা কিন্তু মানকি আইল্যান্ড মানে এখানে বানররা থাকে আমি চিন্তা করতেছিলাম বানররা এই ছোট একটা জায়গাতে কিন্তু খুব বেশি বড় না এখানে কি খায় আল্লাহ তাআলা কি বানায় রাখছে যে এই চারিদিকে পানি বানরগুলো কি সাঁতার দিয়ে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যায় কিনা আমি ওদের খাবারে কিউরিসিটি নিয়ে চিন্তা করতেছিলাম তো আমার বোট ড্রাইভার বলল যে এটা বানরের জেলখানা তো যেভাবেই হোক ওরা আল্লাহ তরফ থেকে এখানে খাবার দাবার খায় পায় তো এই জায়গার বাহিরে যাওয়াটা ওদের জন্য টাফ হয়ে যায় কারণ চারদিকেই পানি আর এইখানে আমি দেখলাম না যে খাওয়ার মতো কী আছে মানে কী খেয়ে এরা জীবন ধারণ করে তো সে যাই হোক আমার বোট ড্রাইভার বললো যে যোগ করেই বললো যে এটা বানরের জেলখানা গ্রানাডার এই বোট রাইড কিন্তু খুবই ইনএক্সপেন্সিভ আর ভেরি সেফ ওরা এত ওয়েলকামিং আর ভালো যেটা নিজে না আসলে বিশ্বাস করা যাবে না জাস্ট ডোন্ট কাম হোয়েন উইন্টার ইন আমেরিকা কারণ আমেরিকাতে যখন ঠান্ডা থাকে তখন সব মানুষ সেন্ট্রাল আমেরিকার দিকে আসে যেহেতু এখানকার ট্রপিক্যাল ক্লাইমেট তো একটা মজার ব্যাপার বলি ঘটনার সূত্রে জানা বাংলাদেশ থেকে কেউ যদি অবৈধভাবে আসে বা আসার চেষ্টা করে নিকারাগুয়া এমন একটা দেশ যে দেশটা পাড়ি দিয়ে আপনাকে কি বলে আস্তে আস্তে বেয়ে বেয়ে আমেরিকা যেতে হবে তো যেভাবেই হোক না কেন নিকারাগুয়া যারা অবৈধভাবে আমেরিকাতে ঢুকতে চায় তাদের এখানে আসতেই হবে Entire Nicaragua trip is very inexpensive. খাবার দাবার থেকে শুরু করে lodging, everything was under $50. And watch my very first video যেটা আমি Managua থেকে আসতেছিলাম নিকারাগুয়াতে The most expensive was the taxi ride. Other than that, everything was under control. এখানে অবশ্য জেট স্কিও আছে যারা জেট স্কি এক্সপিরিয়েন্স করতে চান অ্যাকচুয়ালি টোটাল গ্রানাডা ইজ ট্রুলি ইমপ্রেসিভ Hey guys, thank you for watching my video. I truly appreciate ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য I hope আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি না লাগে প্লিজ কমেন্ট বেলাও নিচে কমেন্ট করেন যে কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে তো থ্যাংক ইউ বন্ধুরা এগেন আমি এখানে যদি আর বেশি কিছুদিন থাকি আমার মনে হয় আমি গবেষক হয়ে যাব কারণ চারিদিকে এত পশু পাখি যেটা বানরের যে এটা দেখলেন That trip was worthwhile and this trip will make you think